ইউক্রেন জুড়ে জারি হচ্ছে জরুরি অবস্থা। তবে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই এলাকা ডোনেস্ক ও লুহানস্ক এর আওতার বাইরে থাকবে। বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেস্কি দানিলভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। তিনি বলেন, জরুরি অবস্থা 30 দিন স্থায়ী হবে, প্রয়োজনে এটি আরও 30 দিন বাড়ানো যেতে পারে। 2014 সাল থেকে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে, সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে সেখানে রুশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জন্য যে কৌশলগত হুমকির কথা বলেছেন সেদিকে ইঙ্গিত করে ওলেক্সি দানিলভ জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করেননি। দেশ ও দশের কথা বলে।